150 টাকায় জীবন বদল। লটারির টিকিট কেটে রাতারাতি কোটিপতি বীরভূমের রামপুর হাট থানার কাষ্টগড়া গ্রামের এক ভাঙড়ির ব্যবসায়ী। নিরাপত্তা দিয়ে রামপুর হাট থানার পুলিশ সেই ব্যক্তিকে উদ্ধার করে থানায় আনে। লটারি এমন একটি শব্দ যা গরিব থেকে মধ্যবিত্ত সকল শ্রেণীর মানুষের মনে একটি নতুন আশার সঞ্চার করে। যদিও লটারির নেশা খুবই বিপজ্জনক বলে মনে করা হয়, তবে প্রবল অনটনের মধ্যে বহু মানুষের একমাত্র ভরসা হয়ে ওঠে এই লটারি। একাধিক সময় বহু মানুষের জীবন এক মুহূর্তে বদলে দেয় শুধুমাত্র একটি টিকিট। বীরভূমের রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামে দিন আনা দিন খাওয়া ভাঙড়ির ব্যবসায়ী জীবনেও ঘটে গেল চমৎকার। সংসারে অভাব অনটনের মধ্যেই কোনো মতে দিন কাটত রামপুরহাটের কাষ্টগড়া গ্রামের রহমত শেখের। শেষ পর্যন্ত 150 টাকার একটি লটারির টিকিট তার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। জানা গেছে বীরভূমের রামপুরহাট থানার কাষ্টগড়া গ্রামের বাসিন্দা পেশায় ভাঙড়ির ব্যবসা করত। ফেলে দেওয়া নষ্ট হয়ে যাওয়া জিনিস কিনে এনে তিনি অন্যত্র জায়গায় বিক্রি করত। সেই কাজ করেই কোনো রকমের সংসার চলত। সেই কারণে সারা দিন বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেরিয়ে ব্যবসা করত সে। উদ্দেশ্য শুধুমাত্র একটাই, স্ত্রী ও 3 মেয়েকে নিয়ে পরিবারে কোনো অভাব না রাখা। 8 জুন বুধবার স্থানীয় দোকান থেকে একটি লটারি টিকিট কিনে রহমত শেখ। তবে সেই লটারি টিকিট যে তার জীবনকে এক মুহূর্তে বদলে দেবে তা একটুও টের পায়নি সে। বুধবার রাত 8টার পর জানাজানি হয় 1 কোটি টাকা সে জিতেছে। কয়েক মিনিটের মধ্যেই 100 মানুষ রহমতের বাড়ি চলে আসেন কোটিপতি রহমতকে দেখতে। রাত বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে থাকে, রহমতের আতঙ্কও বাড়তে শুরু করে। তিনি খবর দেন রামপুর হাট থানার পুলিশকে। পুলিশ নিরাপত্তা দিয়ে তাকে গাড়ি করে তাকে রামপুর হাট থানায় আনেন এবং রামপুর হাট থানা নিজেদের নিরাপত্তা দিয়ে তাকে রাখেন ও তার থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা করা হয়। কোথায় টিকিট কেটেছে? কাষ্টগড়া। কি হয়েছে মানে কত কি পেয়েছে? 1 কোটি টাকা। হ্যাঁ, 1 কোটি টাকা। না, আপনি কি রোজই টিকিট কাটতেন? না, মাঝে মাঝে কাটতেন। কিভাবে পেলেন, কি হলো বলুন। টিকিট কি করবো, ওই 1 ঘর 5 মাসের একটি বই কাটলেন, উপরবেলা যাও লাগি দিয়ে আছে। এক ঘরই কেটেছিলেন বই? একটা বই কেটেছিলাম, একটা বই 5 মাসের। হ্যাঁ, কখন জানতে পারলেন? আমি ঘরেই বসে আছি, আমি যেদিন আর টিকিটের টাকা লেগেছে না লাগেনি, আমার মোবাইল সম্বন্ধে ফোন করে যে তুমি টিকিট কেটে দিলে হ্যাঁ কেটেছি, যে টাকা লেগে আছে তুমি বলছি নাম কথা বলো, আমি নাম কথা বললে যে হ্যাঁ লেগে আছে। ঘরে আমি থাকতে মেলা লোক হাজির হয়, দামি পুলিশে পরিচয় দিই, দিয়ে আমাকে নিয়ে যান, আমি থানাতে এসে হাজির হই, থানায় চলে আসি। হ্যাঁ, খাবার হয় না, ভাত হয় না, তুমি এইভাবে লটারি কেটো না, তুমি সেই টাকাটা ব্যাংকে রাখো, তাহলে একদিন একটা মেয়ে পড়ালেখা তুমি হবে, উন্নতি হবে, তা করতে পারেনি, সে লটারি কেটেছে, দিন বাদে সে লটারি কাটা বাদ যায়নি। বলেছে আমি 1 কোটি যেদিন পাবো সেদিন আমি বাড়ি ঢুকবো, আমি ছাড়বো না, কেউ ছাড়বো না, লটারি পেয়েছে ছাড়বো না। আজকে পেয়েছে, কেমন লাগছে? খুশি লাগছে। কি করবেন টাকা? টাকাটা 3টা মেয়ে আছে, 3টা মেয়ের ভবিষ্যৎ দেখতে হবে, নিজে হয়তো একটু ভবিষ্যৎ দেখবো, পরের জায়গায় বাস করছি, বাড়ি নাই, শ্বশুর বাড়ি থেকে তাড়ি দিয়েছিলো, বাবার বাড়িতে আছে, এবার একটু জায়গা টাকা কিনে বাড়ি টাড়ি করতে হবে, তো কতদিন বাবার বাড়ি থাকবো? এতদিন দেখা ছিল যে বাবা যে যেমন দুটো ছেলে তেমনি এটাও আমার মেয়ে থাক ছেলের মতনই, খুব কষ্ট দেখেছে, বিশাল কষ্ট, কি বলবো আপনাদের সামনে মনে হচ্ছে ফেটে কাঁদবো। নিউজ আজ বাংলা, রামপুরহাট। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।